নমঃ ত্রিকাল সত্তায় জগন্নাথ সত্তায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরাহবিরাভিরাম মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ড কঞ্জাকশঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরে নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরি প্রিয়ে মুকাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা প্রণাশয়ভীষ্ট পূরণ দুর্গমে অতিবেন্ধ স্থল দুগতির মুহুঃ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্তহ সন্ত্যবলম বলম লাবণ্যং পরমাদ্ভুতং রতিকলা চাতুর্যমত্যদ্ভুতং কান্তিঃ কাপি মহাদ্ভুতা বরতন লীলাগতিশ্চাদ্ভুতা দৃগ্ভঙ্গী পুনরদ্ভুতাদ্ভুততমা যস্যাস্মিতং চাদ্ভুতম সা রাধাদ্ভুতমূর্তিরদ্ভুতরসং দাস্যং কদা দাস্যতি সর্বাবতারী প্রেম পুরুষোত্তম
স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা অখিল আনন্দ সন্দোহ রস ঘন মোহন মূর্তি নদী আনন্দ শ্রী শ্রী সচিনন্দন গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু বৃন্দারণ্য নিবাসী রসিক কবিকুল মৌলি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে ১১৯ সংখ্যক প্রার্থনায় প্রাণেশ্বরী স্বামিনীর অদ্ভুত দাস্যরস কামনা করছে দাস্য তো সব প্রভাব দামেই আছে বৈকুণ্ঠের থেকে নিয়ে ব্রজেও রয়েছে কিন্তু এই মধুর রসের ভূমিতে রাধারানীর দাস্যকে শ্রীপাদ অনুভব করছেন অদ্ভুত রসম দাস্যম এমন অদ্ভুত রসপূর্ণ দাস্য উন্মুক্ত বাধারহিত অনাবিল নিরুপম নিবিড় নিরঙ্কুশ এমন দাস্য আর কোথাও নেই কৃষ্ণদাসের বা জীব যে ভগবত দাস এই দাসত্বের চরম পরম সুবিকাশ এইখানে পরাবধি লীলার মধ্যে সেবা চাইছে লীলা দেখতে দেখতে তোমাদের চিরসঙ্গিনী হয়ে ছায়া সঙ্গিনী কিঙ্করী হয়ে আর সেই অদ্ভুত দাস্যরসের অধিকার কবে পাব লাবণ্যং পরমাদ্ভুতং রতিকলা চাতুর্যমত্যদ্ভুতং কান্তিহি কাপি মহাদ্ভুতা বরতনৌর লীলা গতিশ্চাদ্ভুতা দৃগ্ভঙ্গী পুনরদ্ভুতাদ্ভুততমা ইয়স্যাহ স্মিতং চাদ্ভুতম সা রাধাদ্ভুতমূর্তিরদ্ভুতরসং তাস্যং কবি যে বরাঙ্গী বরতন রাধারানী মহাভাবময়ী মাদন রসে বিগঠিত কেশাগ্র থেকে নখাগ্র ওই জন্য শ্রী রাধারানীর লাবণ্য অঙ্গের যে চাকচিক্য কান্তি কন্দলি পরম অদ্ভুত রতিকলা চাতুর্য নায়িকা শিরোমণি রাধারানীতে যে অপূর্ব শৃঙ্গার রস চাতুর্য প্রকাশিত হয় সেটি অত্যন্ত অদ্ভুত কান্তি অনির্বচনীয় মহা অদ্ভুত তার লীলাগতি অদ্ভুত নয়নভঙ্গি সবচেয়ে অদ্ভুত হতেও অদ্ভুততম
নয়নের চাউনি যার হাস্য অতি অদ্ভুত অঙ্গে অঙ্গে অদ্ভুতের সাম্রাজ্য সেই অদ্ভুত মূর্তি শ্রী রাধা কবে তার অদ্ভুত দাস্যরস আমায় প্রদান করবে সারাধাদ্ভুত মূর্তি অদ্ভুত রসম দাস্যং কদা দাস্যতি ইতিপূর্ব শ্লোকে শ্রীপাদ প্রার্থনা করেছেন যে মোহন কবে আমাকে পরীক্ষা করবে আমি পরীক্ষায় উত্তীর্ণ হব আমি ছাত্রী কত বিশুদ্ধ এই উপাসনা বিষয় বাসনায় পঙ্কিল জীবের চিত্তে এত নির্মল ভাব কি করে উদিত হবে কত উচ্চ কোটির ভাব ভাষা কিন্তু যখন মনের দিকে তাকানো যায় তখন সম্পূর্ণ বিপরীত মুখে তো বলা যায় কিন্তু চিত্ত শুদ্ধি না হলে এই পরম সত্য পারমার্থিক রাজ্য যে ধরা পড়ে না কি করে এর হাত থেকে সাধক ভক্তি মুক্তি স্পৃহা এত দূর পর্যন্ত কৈত ভক্তি মহারানীর কৃপায় গুরু বৈষ্ণবীর কৃপায় ভগবানের নাম রূপ গুণ লীলারসের মাধুর্য আস্বাদন পাবে যখন সৌভাগ্যবান সাধকের চিত্ত তখনই অনর্থের হাত থেকে অব্যাহতি অন্তরায় নাহি যায় এই তো পরম ভয় দুইজন শত্রু পদে পদে এক হচ্ছে বিঘ্ন আর আর হচ্ছে অপরাধ কিছুতে যায় না মহাজন বললেন যাবে যত যত আনন্দের আস্বাদন পাবে চিত্ত মনকে আনন্দ দিতে হবে রাধারানীর পদনখত জ্যোতির এক কণা যখন চিত্তে উদিত হবে এ কথা উনি বারবার বলেছেন রাধা পদনখত জ্যোতি উদগা নিশ্চয়ই হবে কে বলল হবে না রাধারানীর চরণ নখত ছটা চিত্তে উদিত হল ব্যাস আর চিন্তা এখন উনি অকুত ভয় ওই চরণে যার মন লালায়িত হয়েছে ডুবেছে ওই আলতারঞ্জিত চরণ রঘুনাথ দ্বাদশাই পাদ বলছেন অন্তত আলতাটুকু দেখাও তৎপাদাব্জ মিলন লাক্ষা ভেষজয়ীর দেবী জীবয় এই ভবরোগের ঔষধ ওই চরণের আলতাটুকু যদি একটু দেখতে পায় শুধু কি আলতাই দেখবেন পুরো চরণ দেখবেন না বললেন না দেখালে দেখব কিন্তু পুরোটা তো চাইতে পারি না অন্য কামনা তো দূরে
রাধা বিরহিত গোবিন্দকেও চাইছেন না, গোবিন্দকে প্রত্যাখ্যান করছে। শ্যাম, আমার প্রাণ যে পুরস্কার চায় তুমি তাই দিয়ে আমাকে গীতার্থ করো, তোমার মর্ম তো পুরস্কার আমাকে দিবে তো হবে না, আমি কি চাই এটা তো আগে তুমি বুঝবে। কি চাও? বললেন, প্রিয়াজির সঙ্গে তুমি মিলিত হও, তুমি আমাকে আলিঙ্গন করতে উদ্যত কেন? তুমি প্রিয়াজিকে আলিঙ্গন করো, তখন আমি সুখের সায়রে ভাসব। তুমি তোমার মালা প্রিয়াজির কণ্ঠে পরিয়ে দাও, তখন আমি পুরস্কার লাভে ধন্য হব। এ কথা কেন বলছে? বললেন, শ্যামসুন্দর যদি রাধারানীকে স্পর্শ করেন তো পুলকিতা হন এরা, পুলক জাগে এদের। শ্যামসুন্দরীর অধরামৃত পানে রাধারানীর থেকে অধিক প্রমত্ত হন এরা, মত্ততা জাগে এদের। কেন? রাধারানী গোবিন্দকে সেবা করে যে আনন্দ পান তার থেকেও এরা কোটি গুণ বেশি আনন্দ পায়। এ কথা চৈতন্য চরিতামৃতে রয়েছে। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব পুষ্প পাতা, মহাপ্রভু তার চরণাশ্রিত কলির পাপতাপ বিহত জীবকে রাধারূপী কল্পলতার পল্লব পুষ্প পাতা বানিয়ে দিয়েছে। এগিয়ে ভাবা যায়, আজ আপনারা রাধারূপী কল্পলতিকার পল্লব পুষ্প পাতা, তাহলে অভেদ অঙ্গাঙ্গ কি সম্পর্ক? বললেন, হ্যাঁ এটাই তো কৃপা। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, এই যে শ্যামসুন্দর স্বামীকে আলিঙ্গন করেছে, কি করি বলছেন আমাকে কেন? নিজ শেখ হইতে পল্লবাদ্যে কোটি সুখ হয়, এদের কোটি গুণ বেশি সুখ হচ্ছে, এই জন্য এরা সাক্ষাৎ গোবিন্দের অঙ্গ স্পর্শ কামনা করছেন না, নায়িকাত্বকে প্রত্যাখ্যান করছেন, অথচ নরিতাদি স্বীকার করছেন। সেবা করা এই সবজন রাধারানীর প্রাণীর সৌন্দর্য এরা পদে পদে অনুভব করছে। রাধা দাসীর দেখুন কি নিরুপম মহিমা, নির্গুণা সর্ব উপাধি বিনির্মুক্তা তৎপরত্বেন নির্মলা যে ভক্তি, পরম আবিষ্টতাময়ী ভক্তির চরম প্রকাশ এখানে। কেমন মনোগতি এদের! আজ শ্যাম স্বামিনী নিভৃত নিকুঞ্জ মন্দিরে খেলা করছে, রসের খেলা। শ্রীমতী উচ্ছ্বসিত হয়ে উঠেছে, গোবিন্দ লাবণ্য সার ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী যেন অবনী গড়িয়া যায়, কারো অঙ্গের থেকে কান্তি কন্দলি কি মাটি দিয়ে গড়ায়? বললেন, গোবিন্দের গড়ায়, অন্যের না হলে। যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মুড়ো ছাপায়,
যার ঈষৎ হাসিতে মদন মূর্ছিত হয়ে যান। কি বাসে নাগর কি খেলে দেখিল, আমার ভৈরজ রহল দূরে, নিরবধিমর চিত ব্যাকুল, বল কেনে বা সদাই ছুড়ে। ব্রজওয়ালা বলেন, আমি কাঁদি কেন, যেথা মেঘ সেথা বাড়ি না বহে, যমুনার তীরে দেখলাম মেঘ চলে চলে যাচ্ছে, কালিন্দি তীর ধীরহি চলি যাতা। কিন্তু যেখানে মেঘ সেখানে বৃষ্টি দেখলাম না, বৃষ্টি আমার চোখে, এই নয়ন দুয়ারে বহাই বাড়ি, হৃদয় মাঝারে উদয় করি, যেই মেঘের দিকে তাকালাম সঙ্গে সঙ্গে মেঘ আমার চোখের মধ্যে দিয়ে আমার বুকের ভিতরে এসে গেল। কৃষ্ণ নব জলধর জগত শস্যের উপর, বরিষয়ে লীলামৃত ধার, উনি নিজেই লাবণ্য লহরীর সিদ্ধ। এখন আমার চোখ দিয়ে নিরন্তর জল পড়ছে, চক্ষুষা প্রাবিশায়িত, বর্ষা ঋতু এসে গেছে নয়নে। যে গোবিন্দের রূপমাধুরী বর্ণনে মহাজন এই প্রকার অদ্ভুত শব্দ প্রয়োগ করেছেন উপমান উপমেয়, কিন্তু যখন উনি রাধারানীর পাশে আসেন, রাধারানীর লাবণ্য লহরী, গোবিন্দের লাবণ্য সিন্ধুকে ছাপিয়ে ওনাকে আরো সুন্দর বানিয়ে দেয়। শ্যাম আমাদের নীলমণি রাই কাঁচা সোনা, সেই স্বর্ণিম কান্তি যখন নীল কান্তিকে আবৃত করে তোলে, তখন সকলে বলতে থাকে, দেখ দেখ আমার কাছে আয়, দেখ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হয়েছে গোরা। এই মহাপ্রভু এসে গেলে নদিয়া সুন্দর, কিঙ্করি দেখছেন নিরতিশয় লাবণ্য রাশি রাধারানীর শ্রী অঙ্গে, শ্যামসুন্দর পাশে আছেন, যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি তরঙ্গ, কোটি বিদ্যুৎ বিমর্তি কান্তি। যখন দর্শন দিলেন দুমন বনে কৃষ্ণদাস, তুমি এখনো এত কষ্ট পাচ্ছ কাঁদছ, আমার প্রিয় সখী ললিতার ললিত করে তোমার নেত্রদান হয়েছে, তার স্পর্শে কি তুমি আমার সর্বশক্তি লাভ করনি, তাহলে এত কষ্ট পাচ্ছ কেন, এই আমাকে দেখো, তোমাকে এখানে আর এত কষ্ট করতে হবে না, এই চুমন মনি জঙ্গলে যাও তুমি গোবর্ধনে মানস গঙ্গা তটে, তুমি সেইখানে গিয়ে নবাগত বৈষ্ণব যারা তাদেরকে আমার চরণ প্রাপ্তির সহজ সরল মার্গ দেখাও। রাধারানী বলছেন, আমার প্রিয়জনের সেবা করো, এই জঙ্গলে পড়ে থেকো না, আর এত কষ্ট পেও না। কৃষ্ণদাস, আমি তোমার তুমি আমার,
এখনো কি তোমার চিন্তা আছে? দেখছেন কোটি বিদ্যুৎ বিমূর্তি কান্তি বড়া ভয় করা কৃপা কিভাবে হয়? ভাষা খুঁজে পাচ্ছেন না কি করি? শ্রীমতীর লাবণ্য সিংহ উচ্ছ্বলিত হয়ে উঠেছে শ্যামসুন্দরীর পাশে, বলছে লাবণ্যং পরমদ্ভুতম্, গোবিন্দকেও বিস্মিত করে তুলছে রাধারানীর অঙ্গচ্ছটা লাবণ্য রাশি। এর কারণ হচ্ছে রাধারানী হচ্ছেন বরতনু, বরামৃত স্বরূপশ্রী, মহাভাব রস দিয়ে গড়া, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, এই জন্য উনি দেবী দোতমানা পরমা সুন্দরী অথবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। গোবিন্দ এখানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধে আপ্যায়িত হন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। কতটা নয়ন জুড়ায়? বললেন গোবিন্দ মূর্ছিত হয়ে পড়ে যান। রাধারানীর দর্শনে গোবিন্দের মূর্ছা এসে যায়, আনন্দ মূর্ছা। পরম অদ্ভুত লাবণ্যের অনুভব পাচ্ছেন কি করি? গোবিন্দের নয়ন সফরই রাধারানীর সেই লাবণ্য সাগরে সুখে সন্তরণ করছে। কুঞ্জ ছিদ্রে নয়ন দিয়ে বা বাতায়ন রন্ধ্রে যুগলের মাধুরী আস্বাদন করছে। রাধা মাধব এখন একা, কোথায় গেলেন সখীরা? সেবিকারা কোথায়? একা কেন? বললেন একা না হলে স্বাভাবিকতা প্রকাশ পাবে না, ওই জন্য তারা যুগলকে ছেড়ে লুকিয়েছে। অখিল কলা গুরু শ্যামসুন্দর, কিন্তু রাধারানীর কাছে উনি অক্ষ। রাধারানীর রতিকলা চাতুর্য কি অদ্ভুত! আজ মহাভাবীর উপচারে আনন্দময়ী আনন্দময়কে পরিতৃপ্ত করছে। অত্যদ্ভুত, এখানে অজিত পরাজিত হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছেন না। কান্তি কাপি মহাদ্ভুতা, কান্তি কাকে বলে? এটা একটা পারিভাষিক শব্দ উজ্জ্বল নীলমণির। শ্রী অঙ্গের শোভা যখন মদনাবেশ বশত অধিকতর উচ্ছ্বলিত হয়, সহৈব কান্তির আখ্যাতা মনমথ আপ্যায়নোজ্জ্বলা, মনমথ আপ্যায়নে অধিক উজ্জ্বলা যেখানে, বললেন তাকে কান্তি বলা হয়। রাধারানীর এই কান্তি দর্শনে গোবিন্দ আত্মহারা, লীলাগতি অত্যদ্ভুত। কখনো রাধারানী কৃষ্ণময়ী হয়ে যাচ্ছেন প্রেম বৈচিত্র্য ভাবে হৃদয়ে, শ্যামসুন্দর পাশে আছেন, অথচ মনে হচ্ছে উনি বুঝি নেই। আর কি মিলব মোহে রসময় শ্যাম, বিরহ জলধি কিয়ে পৌরবহাম,
হে সুন্দরী কৃষ্ণ সমীপে থাকলেও বিরহী উন্মত্তা রাধারানী কৃষ্ণময়ী হয়ে যাচ্ছে ওই দেখো গাত্রী মৃগমদ লেপন করছে নীলাঙ্গী হচ্ছে কৃষ্ণ বিরহী কৃষ্ণ চিন্তা করতে করতে রাধারানী নিজেকে কৃষ্ণ বলে মনে করেন তন্মনস্কা তদালাপা তদ্বিচেষ্টা তদাত্মিকা তদ্গুণান নিবগায়ন্ত নাত্মা গারানি সস্মরু অঙ্গে মৃগমত লেপন করে নিজের দিকে তাকিয়ে মনে করেন আমি কৃষ্ণ নীল হয়ে গেলেন মৃগমত মেখে পীত পটাংশু পরিধান করে ভাবছেন আমি কৃষ্ণ নহাম রমন নহাম রমণী কেশের উপরে ময়ূর পুচ্ছ জড়াচ্ছে গণদেশে বনমালা ধারণ করে স্কন্ধদেশ কুটির করে আর মধুর মধুর বংশী বাদ্য করছে সেই কৃষ্ণতুল্য বেশধারিণী শ্রী রাধা আমাদিগকে রক্ষা করুন কৃষ্ণময়ী রাধা আজ কৃষ্ণ বেশধারিণী রাধা বেণুবাদনরতা একে কি বলা হয় বললেন এই যে লীলাগতি ভাবময়ীর অন্তরে ভাবের তরঙ্গ জাগে মিলনের মাঝে বিরহ বিরহের মাঝে মিলন ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত জীব ছাড় কাহা তার পাইবে কন্ত মানবী বিয়োগবুদ্ধির অগোচর মানবের কথা ছেড়ে দিন গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধচারণ দেবলোক ঋষিলোক মুক্তিলোক বৈকুণ্ঠাদি ধাম অযোধ্যা দ্বারকা মহিষীগণেরও দুর্লভ এই ভাবমাধুরী সখীগণ ধীরে ধীরে কুঞ্জে প্রবেশ করেছেন তারা এই জন্য এতক্ষণ রাধারানীকে একাকিনী রেখেছিলেন ওনার স্বাভাবিক প্রেমের যে অদ্ভুত নর্তন এই যে বিরুদ্ধ ভাবের প্রকাশ সেটি গোপনে দেখতে চান শ্রীমতী এখন নাগরকে দেখতে পেলেন নিকটে হি না হ না হেরই রাই সখি কত পর বোধ হই তাই নিকটে শামসুন্দর উনি দেখতে পান না এ কিরকম ভাব শাম নিকটে সেও শামকে দেখতে পান না সখীগণ এলেই উনি নিজেকে সামলে নেয় স্বাভাবিক হয়ে যান ভাবকে গোপন করে নেয় তখন পরিহাসের পরিহাস রসের তরঙ্গ ওঠে শ্যাম সখীগণের সম্মুখে আর রাধারানীর রতিকলা চাতুর্য এবং ভাবের বর্ণনা করছেন স্বামিনী দৃষ্টিভঙ্গিতে নিষেধ করছেন সেই দৃষ্টিভঙ্গি কি অদ্ভুত নয়নে আছে লজ্জা হর্ষ মদ ক্রোধ আদি ভাব নয়নেই প্রকাশিত দৃষ্টির কি অপূর্ব সুষমা কিঙ্করি দেখছেন দৃষ্টিভঙ্গি শুধু অদ্ভুতই নয় অদ্ভুতের থেকেও অদ্ভুততমা
সবচেয়ে বেশি সুন্দর রাধারানীর নয়ন, তাতে যে চাহনি গোবিন্দের দিকে যে তাকাচ্ছে লজ্জা ভরে, হর্ষ মদ ক্রোধ ঈর্ষা অসূয়া ভাব নিয়ে, বললেন এই দৃষ্টিভঙ্গি শুধু অদ্ভুত নয়, অদ্ভুত হতেও অদ্ভুত তমা। হাসি হাসছেন লাল টুকটুকে অথর অষ্ঠের ভিতর দিয়ে হাসির ধবলিমা, গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দশ্ছবি, শ্রীমুখে শ্রীমুখে বিস্তীর্ণ আনন্দের ছবি, করে সৎপল্লবৈকত ছবি হেমাম্বরুহ কুটমল ছবি, অঙ্গে অঙ্গে ছবি অদ্ভুত। রাধারানী হাসছেন, সখীগণ সঙ্গে নাগররাজ সেই অদ্ভুত রসে উন্মোচিত নিমজ্জিত হচ্ছে। কৃষ্ণকে করায় সামরস মধুপান, শ্যামসুন্দর মধুমথন মধুসূদন, উনি মধুব্রহ্ম, সারা জগৎ আনন্দিত হন ওনার থেকে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন, আমা হইতে হয় যার শত শত গুণ সেই জন আহ্লা দিতে পারে মোর মন, কিন্তু আমা হইতে গুণীবর জগতে অসম্ভব, নত সমভ্যধিকশ্চ দৃশ্যতে, অসমর্থম অনন্য সিদ্ধম। শ্রীমদ ভাগবত বললেন আমা হইতে গুণীবর জগতে অসম্ভব, কিন্তু একজন আছেন একলি রাধাতে তাহা করি অনুভব, গোবিন্দকে সামরস মধুপান করা, নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর খনি, নিরুপম গুণগণ পূর্ণ কলেব, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলাবিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, লক্ষ্মী দেবী পরমা সুন্দরী, কিন্তু রাধারানীর চরণনখ প্রান্তের যে শোভা কোটি ইন্দিরা কোটি কমলা বিজয়িনী, রাধারানীর পদনখ জ্যোতি কোটি কমলার রূপ অপেক্ষাও অধিক শোভাশালিনী, রাধারানীর নখমণি ছটা কোথায় পার্বতী? বললেন শ্রীমন শ্রী দেবর্ষি নারদ বললেন পার্বতী দেবীর সৌন্দর্য রাধারানীর চরণ নখে বিলীন হয়ে যাবে, আমি বর্ণনা কি দেব, এমনই সুন্দরী রাধা। গোবিন্দকে অদ্ভুত রসের সাগরে হাবুডুবু খাওয়ান, সব ভুলে যান, মাতা পিতার কথা মনে থাকে না, সখাকে ভুলে যান, দাদা বলাইকে ভুলে যান, নিজের ভগবত্তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জীব অনন্ত কোটি পার্ষদ সবাই তো ওনাকে ভালোবাসে, চান বলেন কিচ্ছু মনে থাকে না, সব কিছু ভুলে যান। বিস্ময় উৎপাদন করে শ্রীকৃষ্ণের অন্তরে রাধার সৌন্দর্য মাধুর্য,
এমনই অলৌকিক একেই তো রস বলা হয় রসি সার চমৎকার জং বিনান রস রসহ কবি কর্ণপুর বললেন এই যে চমৎকারিত্বের জনক বিস্ময় সর্বরসকে পোষণ করে আর প্রচুরতর আস্বাদন দান করে গোবিন্দকে ওই জন্য শ্রীপাদ সাধকাবেশে স্ফূর্তিতে লীলা দর্শন করছিলেন সাধকাবেশে প্রার্থনা করছেন সার আভা অদ্ভুত মূর্তি অনন্ত ভগবত প্রেয়সী আছেন বৈকুণ্ঠে অনন্ত কমলা দ্বারকায় ১৬১০৮ মহিষী রয়েছেন শ্রীধাম বৃন্দাবনে ত্রিশত কোটি ব্রজওয়ালা কিন্তু রাধারানীর মত কেউ নয় কেন বললেন ইনি অদ্ভুত মূর্তি গোকুল নগরী কত ইন্দুমুখী শত শত শ্রীমন্ত মঞ্জরি করি মানে ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন মানে জানে পরাণীর পরাণী চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে যাহার মাধুর্য এক বিন্দু পিতা মাতা গুরুজন যার যশে সুপ্রসন্ন কুমুদ সহিতে জয়ছে ইন্দু রূপ গোস্বামী পাদ কি বর্ণনা করছে অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন অশেষ নায়িকার গুণ ক্ষণে ক্ষণে প্রকাশ পায় অপরূপ চরিত্র আসর সকল মাধুর্য যার পতাম বুঝে পরচার নিছনি লইল সবিশেষে লক্ষ্মী দেবীর কথা বলছে কার নারায়ণী নারায়ণীর প্রিয়তমা সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে কার আরাধনা কার মন্ত্র গায়ত্রী জপ করেন কার নাম হচ্ছেন কে তিনি তার স্বভাব চরিত্র সৌন্দর্য মাধুর্যই বা কেমন বললেন সা রাধা অদ্ভুত মূর্তি আর কোন ভাষা নেই কি খালি অদ্ভুত 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 বলছে অদ্ভুতং অদ্ভুত রসম দাস্যং কদা দাস্যতি অদ্ভুত মূর্তি শ্রী রাধা অদ্ভুত রসময় দাস্য আমায় কবে প্রদান করবেন করুণা করে লীলার মধ্যে দিয়ে অদ্ভুত দাস্যরসের চমৎকারিত্বময় আস্বাদন লাভ করছেন শ্রীপাদ লীলার মধ্যে দিয়েই তো বুঝতে হবে অন্তর কাঁদে সেই অদ্ভুত দাস্যরস আমি কবে পাব কি করে পাব বললেন এই যে আচার্য পাদগণের বাণী শ্রবণ করতে করতে মনটা যখন রাধারানী ছাড়া আর অন্য কিছু চাইবে না না আর কিছু চাই না যথেষ্ট পেয়েছি অর্থ সম্মান দেহসুখ খাদ্য পদ প্রতিষ্ঠা বলে পেট ভরে গেছে ভুরি ভোজন হয়ে গেছে পেট ভরে গেছে এখন একটু বিশ্রাম চাই আর চাই না কিছু অন্তর জুড়ে বসেছেন যেন রাধারানী ভাগবত বললেন কৃষ্ণ কথা শ্রবণ করেন যিনি কর্ণ পথ দিয়ে শ্রীকৃষ্ণ প্রবেশ করে যান হৃদয়ে
অন্তরীর কামনা বাসনা মলকে নাশ করে আর নিজে সেখানে আসন পেতে বসে। যদি আমরা রাধারানীর কথা শুনি, শৃণ্বত শ্রদ্ধায়া নৃত্যং গৃহতশ্চ সচেষ্টিতং নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে দিদি। এই যে রাধারানীর কথা, প্রত্যেকটা শব্দই তো মহাজনে। ওই বাগানের কুসুম আমাদের কর্ণের ভিতর দিয়ে রাধারানী প্রবেশ করে যাচ্ছেন এই কথা রূপে, লীলা রূপে। আমার কথা শোনে যে, আমার মতো হয় সেই, বসিয়া কহিল বৃন্দাবনে। বৃন্দাবনের শপথ নিয়ে রাধারানী বলছেন যে, আমার কথা সখী যদি শুনিস, জিজ্ঞাসা করবি না, জানতে চাইবি না, তাহলে কিন্তু আমার মতো হয়ে যাবে। আমি শপথ করে বলছি, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাবসরোরুহম ধুনতি শ্বমলং কৃষ্ণঃ সলিলস্য যথাসর। কথা রূপ কৃষ্ণ ভিতরে প্রবেশ করে যাচ্ছে। যদি কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ ভিতরে প্রবেশ করে যাও, তো যখন আমরা রাধারানীর কথা শুনব, রাধারানী আমাদের ভিতরে প্রবেশ করে যাবেন না? শরৎ ঋতু এসে গেল, শরতের আগমনে জল যেমন স্বাভাবিক পঙ্কিলতা বর্ষার ত্যাগ করে নির্মল হয়ে যায়, সেখানে স্বররূহ প্রকাশিত হয়, চিত্ত নির্মল করে দেবেন উনি নিজে। সেই দায়িত্ব ওনার, আমাদের নয়। আমাদের চিত্তটা কি করে নির্মল হবে, একাগ্র হবে, অন্যত্র মন যাবে না বললেন, সে চিন্তা আমাদিগকে করতে হবে না, ওটা তার কাজ, উনি করে দেবেন। উনি নিজে বলছেন যে, আমি চিত্তকে নির্মল করে দিই, কথা রূপে ভিতরে প্রবেশ করে যায়। তো রাধারানী কত করুণাময়ী, তিনি আমাদের কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে আমাদের হৃদয়কে তার দিকে টেনে নেবেন। ওনার আকর্ষণ ক্ষমতা আরো বেশি, সর্বাকর্ষক সর্বাল্লাদক মহারসায়নকে পর্যন্ত উনি আকর্ষণ করে বিপাকে ফেলে দেয়। অতি অদ্ভুত পরম অমৃত লাবণ্য সদন প্যারি, কিবা অদ্ভুত বর্ণনা রতিত তার রতিকলা সুচাতুরী। কেমন রতিকলা সুচাতুরী বললেন, লীলার মধ্যে দিয়ে বুঝতে হবে, দৃষ্টান্ত ছাড়া বোঝা যাবে না। অদ্ভুত কথন পরম মোহন গৌরাঙ্গীর অঙ্গকান্তি। আমাদের গৌরাঙ্গিনী রাধারানীর গৌর অঙ্গকান্তি কেমন, ওই কান্তি দেখিয়েই তো আজ জগৎবাসীকে প্রেম দিলেন। যে দেখলো তাকে, যে দেখলো তাকে, যে দেখলো সেই তো প্রেম পেয়ে গেল। আজও শ্রবণ কীর্তন করতে করতে ওই গৌরব জ্যোতি যার চোখে, যার নয়নে লাগবে হৃদয়ে, তিনি প্রেম পাবে। মহাপ্রভুর অঙ্গকান্তি সকলকে যে প্রেম দিল, ওটা তো রাধারানীরই অঙ্গকান্তি। ওই কান্তি আজও চোখে লাগবে। অদ্ভুত কথন পরম মোহন গৌরাঙ্গীর অঙ্গকান্তি, কুঞ্জেশ্বরীর অদ্ভুত পুঞ্জ বরতনু লীলা গতি। অদ্ভুত অদ্ভুত অতি অদ্ভুত স্মিত জ্যোৎস্নামৃত নাগরী নয়ন ভঙ্গি। সবচেয়ে অদ্ভুত থেকেও অদ্ভুত তমা, অদ্ভুতারূপী অদ্ভুততমা,
রাধারানীর হাসি মুখারবৃন্দ যদি পূর্ণ চন্দ্রমা হয় হাসি যেন জ্যোৎস্নামৃত নাগরীর নয়ন ভঙ্গি সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে দৃষ্টিভঙ্গি নয়ন ভঙ্গি অদ্ভুত মুরতি রাধিকা শ্রীমতী করি মনে নিজ সঙ্গী তুমি কি আমায় নিজ সঙ্গী করবে ওই যে কৃষ্ণদাসজিকে বললেন ডুমন বনে যে তুমি আমার আমি তোমার তোমার কিসের চিন্তা কেন এত কষ্ট পাচ্ছ সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা যখন রাধাকুণ্ডে গিরিরাজের শিলা বুকে বেঁধে মাঝরাত্রে ঝাঁপ দিলেন আমার যদি ভজনই না হলো দেহ রেখে কাজ কি সবাই বলছে যে তোমাকে কিছু শেখাতে পারবো না তাহলে তুমি ধামে নিয়ে এলে কেন কেউ আমাকে কিছু শেখাতে চাইছেন না বলছেন হরিনাম করো নাম চিন্তামণি ধাম চিন্তামণি নাম তো করছি কিন্তু আমি তো আরো কিছু জানতে বুঝতে শিখতে চাই এখন তুমি গতি তা না হলে আমি এই দেহটাই রাখব না রাধারানী বুকের পাথর খুলে তাকে উপরে হাতে একটা তাল পাতা দিয়ে নিক্ষেপ করলেন কিন্তু এই তাল পাতাটাই ওনার গুরু প্রণালী ওনার সিদ্ধ স্বরূপের পরিচয় কিন্তু উনি এটা দেখে পড়েও কিছু বুঝতে পারলেন না যেমন গুরু প্রণালী হাতে পেলেও আমরা বুঝতে পারি না এটাকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে সাধনায় জীবনে এটাকে কি করে রূপায়িত করতে হবে তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন তো গোবর্ধনের সিদ্ধ বাবা কাম্যমণির সিদ্ধ বাবা বললেন আমরা কিছু বলতে পারবো না যিনি দিয়েছে যেখানে পেয়েছ সেইখানে গিয়েই শরণাগত সেকালের দিনে কঠিন ছিল সহসা কেউ প্রকাশ করতেন না এসব কথা বিশেষত অনধিকারী বা নবাগতের কাছে তখন রাধারানী দর্শন দিলেন সাক্ষাৎ এই রাধাকুণ্ড তীরে বললেন তুমি চিন্তা করো না তোমাকে যা দিয়েছি প্রকাশ করো না সূর্যকুণ্ডে গিয়ে সাধন করো আমার সেবা পাবে সেইখানে অদ্ভুত মূরতি রাধিকা শ্রীমতী করি মনে নিজ সঙ্গী রাধারানী কৃপা করলেন কিনা দেখা দিলেন কিনা নিজের দাসী বানালেন কিনা অতি অদ্ভুত দাস্য রসামৃত দান করি কৃপা গুণে কোন সাধনায় পাওয়া যায় এটা না কৃপায় পাওয়া যায় যে জিনিসটা গোবিন্দ পাচ্ছেন না সেই অদ্ভুত দাস্য রস কলি পাপতাপ বিহত জীব কামনা কলুষিত চিত্ত সে কি করে পাবে বললেন করুণায় পাবে করুণায় অতীর নকল করুণায় দিয়েছে তো সেই করুণাকে ধরলে নিশ্চয়ই পাওয়া যাবে অবিশ্বাস কোথায় করুণায় অতি অদ্ভুত দাস্য রসামৃত দান করি কৃপা গুণে কবে বা ঈশ্বরী করিবে কৃতার্থ প্রবধানন্দেতে ভনে প্রার্থনা করতে করতে লীলারাজ্যে মন প্রবিষ্ট হয়ে গেল রাধারানীকে দেখছে বলছেন আহা তোমার ঘূর্ণিত ভ্রুকুটিতে ভ্রুযুগল কত সুন্দর তোমার চারু বিম্বাধর পরিস্ফুরিত হচ্ছে প্রণয় কেমি কপাকুল তুমি গোবিন্দের প্রতি ক্ষণে ক্ষণে তুমি ক্রুদ্ধ হও গোবিন্দ রাধারানীর হাতটা ধরেছেন রাধারানী হাতটা ছুঁড়ে ফেলে দিল
প্রণয়কে বিকোপাকুল মহা ঋষিকেন্দ্র মৌলী শ্রীকৃষ্ণ সভয়ে অথচ কৌতুক ভরে আছেন তোমার ওই রতিকলা সুখদ শ্রী মুখখানা আমি স্মরণ করি স্মরামি তব রাধিকে রতিকলা সুখম শ্রীমুখ রাধারানী শ্রীমুখে বর্ণনা দিচ্ছে গোবিন্দ সামনে গোবিন্দের সঙ্গে উনি কেমন ব্যবহার করে এত অবজ্ঞা করেন কেন ওনার হাতটাই ছুঁড়ে ফেলে দিলেন চুড়িগুলো বেজে উঠল এত গোবিন্দকে হেলার দৃষ্টিতে উনি দেখেন কেন এই হচ্ছে বাম্য ভাব এই ভাব যুক্ত দেখি সহাস্য বদন রাধারানী সেই শ্রীমুখখানা আমি স্মরণ করি কবে আমার হৃদয়ে দর্পণে মানস নয়নে প্রতিবিম্বিত হবে রাধারানী সেই রতিকলা সুখময় শ্রীমুখ তারই বর্ণনা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু আগামীকাল আবার রইল বিষয় আশা দেবের আকাঙ্ক্ষা আজকে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম Let's go.
Hey,
Hare 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 Hare